সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে আপনাদের সবাইকে স্বাগত। আজ শনিবার, শনিবার দিন আমরা থাকি রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীত নিয়ে। আজকেও তার ব্যতিক্রম হবে না। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের চিন্তায়, চেতনায়, মননে এমনভাবে জুড়ে আছেন যে তাঁকে ছাড়া আমরা কোনো অনুষ্ঠান, আমরা বাঙালিরা চিন্তাই করতে পারি না। আর আমাদের সমস্ত আবেগগুলো ভাষা খুঁজে পায় তার ভাষায়, তার কথায়, তার গানে, তার কবিতায়। আমাদের সঙ্গে আছেন আজকে শিল্পী কৃত্তিকা মুখার্জি। কৃত্তিকা আমাদের গান শোনাবে। কৃত্তিকা, স্বাগত তোমাকে, শুভ সকাল। ধন্যবাদ। কি গান দিয়ে শুরু হবে আজকের সকালটা? আজকে এত সুন্দর একটা সকাল, সকালের রাগের ওপরই একটা গান দিয়ে শুরু করছি। হ্যাঁ, আর সঙ্গে আছেন নারায়ণ বিশ্বাস তবলায়, এবং আমি আপনাদের সঙ্গে থাকবো শেষ পর্যন্ত। কৃত্তিকা, শুরু করো। গাও বিনা বিনা গাও রে, গাও বিনা বিনা গাও রে, অমৃত মধুর তারু প্রেম গান, মানব সবে শুনাও রে, পাষাণ প্রাণ কাঁদাও রে, নিরাশ কহ আশার কাহিনী, প্রাণের নব বল দাও রে, আনন্দ মায়ের আনন্দ আলোয় নব নব তানে ছাও রে, আনন্দ মায়ের আনন্দ আলোয় নব নব তানে ছাও রে, পড়ে থাকো সদা বিভোর চরণে, আপনারে ভুলে যাও রে, গাও বিনা বিনা গাও রে, গাও বিনা বিনা গাও রে, অমৃত মধুর তারু প্রেম গান, মানব সবে শুনাও রে, মধুর তানে নিরস প্রাণে, মধুর প্রেম জাগাও রে, গাও বিনা বিনা গাও রে। একেবারে যন্ত্রের বন্দনা দিয়ে আমরা শুরু করলাম আজকের অনুষ্ঠান। কবি এই গানখানি লিখেছিলেন 1292 বঙ্গাব্দে। কবি 24 বছর বয়সে গানখানি লিখেছিলেন, পূজা পর্যায়ের এবং বিবিধ উপপর্যায়ের গান, ভীষণ ভালো একটা গান। এরপরে কি গান শোনাবে? এরপরে পূজা পর্যায়ের একটি গান,
যেহেতু সকাল তো পূজা পর্যায়ের গানগুলি বেছে নিয়েছো। হ্যাঁ ঠিক। নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে তারি মধু কেন মন মধুপে খাওয়াও না। নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে নিত্য সভা বসে তোমার প্রাণ বঙ্গাব্দ কবি এই গানখানি লিখেছিলেন, তখন কবির বয়স 52 বছর বয়স। আর পূজা পর্যায়ের এবং বিশ্ব উপপর্যায়ের এই গানটি কবি এই গানখানি লিখেছিলেন শান্তিনিকেতনে বসে। ভীষণ একটা প্রিয় গান আমার, তুমি গাইলেও খুব ভালো করে গান করছো। একটু গল্প হোক, কি ধরনের গান? রবীন্দ্রসঙ্গীত নিয়েই থাকো না অন্য গানও? আমি মূলত রবীন্দ্রসঙ্গীতেই থাকি। রবীন্দ্রসঙ্গীতের মধ্যে তো
অনেক ভ্যারিয়েশন, ভ্যারাইটির তো মানে অভাব নেই কোনো, তো সেই জায়গাতেই একটু এক্সপ্লোর করাটা, সেটা ছোটবেলা থেকেই হয়েছে রবীন্দ্রসঙ্গীতের প্রতি মানে আকৃষ্ট হয়েছে যে আমার বাড়ির পরিবেশটা একটু রবীন্দ্রিক, তো আমার পরিবারের লোকজন ছোটবেলা থেকে আমি যখন কিছু আমার মানে জ্ঞান যখন ছিল না মানে খুবই ছোট তখন একদম জন্মের পর থেকে আমি রবীন্দ্রসঙ্গীতের ওপর দিয়ে বেড়ে উঠছি। ঠিক, তো একদম খাওয়ার সময় ঘুমের সময় তো ওই একটা ব্যাপার থেকে গেছে। এই ঠিক আমাদের বাঙালিরা আমরা আসলে ওই যেটা বলছিলাম প্রথমেই যে রবীন্দ্রনাথকে ছাড়া ঘুম পাড়ানি গানও আমরা মানে শিশুদের ঘুম পাড়াইও রবীন্দ্রসঙ্গীত করে, আর মায়েরা শিশুদের আনন্দ দেন সেই রবীন্দ্রসঙ্গীত করেই বেশিরভাগ ক্ষেত্রে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের উপরই নির্ভর হই। আর রবীন্দ্রনাথের তো অনেক গান আছে, ভীষণ অনেক ধরন, যেটা বলছিলে তুমি বিভিন্ন আঙ্গিকের গান করেছেন, কখনো বিদেশি সুর এনে সেটা করেছেন, পাশ্চাত্য সুর ঢুকিয়েছেন, কখনো বাউল, বিভিন্ন ধরনের। চলে যাব আবার গানে, কি গান শোনাবে এবার? এবারে গানটা একটি প্রেম পর্যায়ের গান, আমার মনের কোণের বাইরে। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে, আমি জানলাম খুলে খোঁজ গানটির রচনাকাল 1328 বঙ্গাব্দ। কবি গানটি রচনা করেছিলেন শান্তিনিকেতনে বসেই, প্রেম পর্যায়ের এবং ভীষণ একটা জনপ্রিয় গান। আমরা অনেক মানে অনেকের কাছে শুনি গানটা, তুমি খুব ভালো গাইলে। থাকবো আমরা গানে, কিন্তু নিতে হবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পরে আবার ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পরে, আমরা আছি সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে, আর আজকে আমাদের সঙ্গে আছে কৃত্তিকা,
কৃতিকা আমাদের রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছে, আবার কৃতিকার কাছে চলে যাই। কৃতিকা কি শোনাবে এবার? এখন সামনে রাস নেক্সট উইক, তো সেই উদ্দেশ্যে বা সেই সম্পর্কীয় একটি গান, মানে রাসকে সামনে সেই নিয়ে তুমি একটা গান করছো? হ্যাঁ, মানে তুমি গানটা শুনলেই বুঝবে যে কতটা রাসের সাথে প্রাসঙ্গিক। ঠিক, এখানে জানো তো যে রবীন্দ্রনাথকে বলছিলাম না প্রথমেই, যে যেদিকেই যাবে তুমি একটা না একটা গান পেয়েই যাবে, যে এই অনুষ্ঠানে করার মতো, এই সিচুয়েশনে করার মতো একটা না একটা গান তুমি পেয়েই যাবে। চলো। গান তুমি গাইলেও কি ভালো করে, প্রেম পর্যায়ে এবং প্রেম উপপর্যায়টা বৈচিত্র্য। 1290 বঙ্গাব্দে কবি গানখানি লিখেছিলেন, তখন কবির বয়স মাত্র 23। চিন্তা করো এত সুন্দর গান, ঠিক না? বয়সে আজকে, হ্যাঁ,
মানে কি কতটা অনুভূতি থেকে লিখেছেন। এখন আমরা মানে গানটা শুনছিলাম আর ভাবছিলাম, তুমি বলছিলে না যে সামনে রাস আসছে, ঠিক, একটা দারুণ গান, ভীষণ ভালো একটা গান। এরপরে কি গান শোনা? পরের গানটিও একটু গভীরভাবে চিন্তা করলে সেই সেই দিকেই যায়, মানে ওই দিকটাতেই যাচ্ছে, রাসের দিকটাতে। মাঝে মাঝে তবু দেখা পাই, কিন্তু এটা দুই ভাবে দেওয়া হয়। হ্যাঁ, এটা বহুশ্রুত ভার্সনটা না, এটা একটু স্বল্পশ্রুত ভার্সনটা, তো সেটাই একটু চেষ্টা করছি। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তবু দেখা পাই, কেন মেঘাসে হৃদয় আকাশে, কেন মেঘাসে হৃদয়। পর্যায়ের গানটি কবি রচনা করেছিলেন 1291 বঙ্গাব্দে, কবির বয়স তখন 24। তুমি এর আগের গানটা করছিলে সেটা ছিল 23 বছর বয়সে, এবারের গানটি ছিল 24 বছর বয়সে। দেখো কবির 24-23 বছর বয়সের গানগুলি, এই যে পূজা পর্যায়ের গান বা, হ্যাঁ, সেই আমি খালি ভাবি যে এই সময়ে এই ভাবনা নিয়ে লিখেছেন, যেগুলি আমরা এখন শুনে শুনে মুগ্ধ হই।
আর যখন দেখি বয়সটা, কখন দেখেছি 22 বছর বয়সে লিখেছেন এমন সব পূজা পর্যায়ের গান, এত গভীরতা এগুলির মধ্যে। তোমাকে জিজ্ঞেস করছিলাম, করছি যে মানে কোন পর্যায়ের গানগুলি বেশি ভালো লাগে কবির, কোন পর্যায়ের গানগুলো? আমার বিশেষত পূজা ও প্রেম আমার বেশি পছন্দের। কারণ কি, তুমি অনেক পূজা পর্যায়ের গান যখন গাইতে যাবে তখন মানে তোমার একটা কনফিউশন মনের মধ্যে সৃষ্টি হবে যে এটা পূজা না প্রেম, তুমি বুঝতে পারবে না। তখন তুমি মানে এটা আরো গভীর ভাবে চিন্তা করবে যে এটা কি, মানে কবি কি প্রসঙ্গে লিখেছেন, এটা কিরকম হবে। তো এই তো ওই দিক দিয়ে ভাবলে তোমার ওই চিন্তাটা কিন্তু তোমার গানটা গাইতে অনেকটা সাহায্য করে। ঠিক, একটা গান নিয়ে যত বেশি ভাবা যায় সেটা তো তত বেশি আমাদের হৃদয়ঙ্গম করতে পারি আমরা, তত বেশি সুন্দর করে প্রকাশও করা যায়। হ্যাঁ, এই কথাটা তো আমরা বারবার বলি যে কবির পূজা আর প্রেম, তুমি পরপর একটা পূজা পর্যায়ে করেছো, একটা প্রেম পর্যায়ে করেছো। শুরুতে মনে হচ্ছে হবে, কারণ যারা জানেন না তাদের মনে হবে যে এটা প্রেম পর্যায়ের গান, কিন্তু দেখো এটা পূজা পর্যায়ের গান। একটু মানে গভীরভাবে যদি তুমি চিন্তা করে দেখো ব্যাপারটা, মানে কথাগুলো যদি তুমি পড়ো, যদি গানটার কথা এটা একটা গান এই ভাবনাটা যদি মাথার থেকে মানে ঝেড়ে ফেলে তুমি যদি কথাগুলি নিয়ে নরমালি মানে কবিতার মতো গানটাকে যদি পাঠ করা হয়, তখন তোমার মনের মধ্যে অজান্তেই একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে যে এটা কি আদৌ পূজা পর্যায়ের না প্রেম পর্যায়ের। ঠিক, একেবারে আমরা থাকবো গান নিয়ে, কিন্তু আবার নিতে হবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পরে আবার ফিরে আসছি, সঙ্গে থাকবেন। বিরতির পরে আমরা আছি সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে। আর আজ যেহেতু শনিবার, তাই আজকে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা থাকবো রবীন্দ্রসঙ্গীত নিয়ে। আমাদের সঙ্গে আছে কৃত্তিকা। কৃত্তিকা, এবার কি গান শোনাবে? এবারও একটি প্রেম পর্যায়ের গান, মানে খুব গভীর প্রেম যাকে বলে। বাহ, রবীন্দ্রনাথের সব লেখাতেই গভীরতা, ভীষণ গভীরতা, সব লেখাতেই গভীরতা, কিন্তু কি সহজ সরল ভাষায় লেখা, সহজ সরল ভাষায় লেখা, সেটাই। আমার প্রাণের মাঝে সুধা আছে চাও কি, হায় বুঝি তার খবর পেলে না। প্রাণের মাঝে সুধা আছে চাও কি, হায় বুঝি তার খবর পেলে না। পারিজাতের মধুর গন্ধ পাও কি, হায় বুঝি তার হাই
গানটি তুমি বলছিলে প্রেম পর্যায়ের, ঠিক প্রেম পর্যায়ের এই গানখানি কবি যখন লিখেছেন তখন তার বয়স 76 বছর বয়স। এই যে সুধা বিতরণ করছেন আর আমরা সেই সুধা পান করে যাচ্ছি এখন পর্যন্ত, এই গানখানি লিখেছিলেন 76 বছর বয়সে, চিন্তা করো। এবং 1344 বঙ্গাব্দে ভীষণ ভীষণ একটা গভীর গান, গভীর ভাবের গান, ভীষণ একটা প্রেমের গান। এরপরে যাব আমরা, অনুষ্ঠানের একেবারে শেষেও চলে এসেছি, কোন গানটা করবে? শেষ গান তোমার খোলা হাওয়া দিয়ে শেষ করছি, একেবারে সবার পরিচিত, ভীষণ ভীষণ পরিচিত, খুব মন ভালো করা একটা গান। ঠিক খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া সকাল আবার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো, সকাল আবার গেল লাগিয়ে পালি, তোমার খোলা হাওয়া মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। ভীষণ ভালো একটা গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হলো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল আগামীর জন্য। এত ভালো একটা অনুষ্ঠান করলে আমাদের সঙ্গে আজকে, মানে তোমার সঙ্গে আমরা ছিলাম,
ধন্যবাদ আপনাদের সবাইকেও আমাকে আজকের এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমি খুবই আপ্লুত, আনন্দিত। বিশেষ করে ধন্যবাদ দেওয়া উচিত নারুদাকে, এত সুন্দর বাজালেন। এবং আমি বলি যে তোমাদের যারা নতুন প্রজন্মের আছো শিল্পীরা, তাদের ভাগ্য ভালো যে এমন গুরুদের পাচ্ছো, নিজেদের সান্নিধ্যে আমরা আছি। হ্যাঁ, থাকছো তো খুবই ভালো। ঠিক, এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠান যারা দেখলেন এবং পরেও যারা দেখবেন ইউটিউবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পাশে এভাবেই থাকবেন। আমরা সকালটায় থাকি গান নিয়ে এই অনুষ্ঠানে, আমাদের সঙ্গে আপনারা থাকবেন এই আশা রাখছি। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। নমস্কার।